কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের, বাঁচতে পারল না অটোরিকশা চালক ওয়াসিম মিয়া। নেত্রকোনায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় চুরমার হয়ে যায় অটোরিকশা। ঘটনাস্থলে মারা যান অটোরিকশাতে থাকা বিজিবি সদস্য সুমন চৌহান ও ওয়াসিম মিয়া। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। নিহত সুমনের বাড়ি নেত্রকোনার বারহাট্টার সদরের ডাকবাংলো এলাকায়। অপরনিহত ওয়াসিম মিয়া তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিংজানি গ্রামের তোলা মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে নেত্রকোনা সদরের দিকে যাচ্ছিল আর কাভার্ড ভ্যানটি যাচ্ছিল নেত্রকোনা সদর থেকে ঢাকার উদ্দেশ্যে। পথে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসি এলাকায় দুটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই বিজিবি সদস্য সুমন চৌহান ও চালক ওয়াসিমের মৃত্যু ঘটে। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান, তাদের অবস্থাও গুরুতর। প্রিয় ভিউয়ার্স, সড়কগুলো যেন ধীরে ধীরে মরণ ফাঁদ হয়ে উঠছে। রাস্তায় বের হলে সুস্থভাবে কিংবা জীবন নিয়ে যে ঘরে ফিরতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। এক্ষেত্রে ড্রাইভারদের বেপরোয়া মনোভাবকেই দায়ী করছেন অনেকে। আপনিও কি তাদের সাথে একমত? যদি একমত হন, ইয়েস লিখুন অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।